নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মার, আর মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ সামনে আসছে। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার ঢোলাহাট থানার বিরুদ্ধে অভিযোগ পরিবারের। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধর, আর এই মুহূর্তে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ। বিক্ষোভকারীদের পরিবারের লোকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মারের চোটে মৃত্যু হলো 22 বছরের এক যুবকের। ঢোলাহাট থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের, পুলিশের অপসারণের দাবি করছেন পরিবারের লোকেরা, বিক্ষোভকারীরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঢোলাহাট থেকে কোয়েল মণ্ডল। কোয়েল, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মার, এবং মারের জন্য মৃত্যু হয়েছে 22 বছরের যুবকের। পরিবারের লোকেরা কি বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি দাবি, পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে? একদমই অনন্যা, দেখো, চোর সন্দেহে যুবককে থানায় তুলে এনে মারধর এবং তার জেরেই যুবকের মৃত্যুর অভিযোগ উঠছে ঢোলাহাট থানার বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই কিন্তু মৃত যুবকের পরিবারের তরফে পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা তারা ঢোলাহাট থানার সামনে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে ঢোলাহাট থানার, তাদের অপসারণের দাবি সহ গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঢোলাহাট থানার সামনে লাগাতার বিক্ষোভে তারা অনড় রয়েছে। সকাল থেকেই চলছে সেই বিক্ষোভ, এবং বিক্ষোভের জেরে যথেষ্ট উত্তপ্ত রয়েছে ঢোলাহাট থানা চত্বর। পুলিশ মোতায়েন করা রয়েছে, বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে ঢোলাহাট থানার সামনে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রাস্তার সামনে, যাতে বিক্ষোভকারীরা কোনোভাবে ব্যারিকেড টপকে থানার সামনে পর্যন্ত পৌঁছতে না পারে। তার কারণেই কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে। অন্যদিকে পরিবারের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে এই যে নিহত যুবক আবু সিদ্দিক হালদার, তাকে চোর সন্দেহে ঢোলাহাট থানার পুলিশ তুলে আনে। পুলিশ তুলে আনার পর আবু সিদ্দিককে চোরের কথা স্বীকার করিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়, এবং 3 জুলাই সকাল থেকে সন্ধে 6টা পর্যন্ত তার উপর লাগাতার লাঠিচার্জ করা হয়, এবং তারপরে তাকে কিন্তু 4 জুলাই কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। এবং যে সময় কাকদ্বীপ আদালতে পেশ করা হয় সেই সময় পরিবারের তরফ থেকে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন দেওয়ার পরে পরিবারের তরফ থেকে যুবককে হাসপাতালে ভর্তি করা হয়, এবং গতদিন রাত্রিবেলা পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে এই যুবকের মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে ঢোলাহাট থানা চত্বরে, এবং পরিবারের যেমনটা দাবি, থানার পক্ষ থেকে এই যে নিহত যুবক আবু সিদ্দিক হালদারের কাছে এবং তার পরিবারের কাছে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল। যদি সেই টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই যুবককে ছেড়ে দেওয়া হবে বলে এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকেরা। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়েছি যার বাড়িতে চুরি হয়েছিল, অর্থাৎ নিহত যুবক আবু সিদ্দিক হালদারের যে কাকা, তার বাড়িতে চুরি হয়েছিল, এবং ঠিক কি ঘটনা ঘটেছিল, তাদের কি অভিযোগ আমরা অবশ্যই জানব। কি ঘটনা ঘটেছিল? ম্যাম, আমার বাড়িতে চুরি হয়েছে সেদিনে আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমার ভাইপো সেদিনে বাড়িতে ছিল না, ও ছিল হাসপাতালে। ওর মার স্পন্দন নাসুম জয়নগরে, ওর মার দুদিন আগে অপারেশন হয়েছে। একেবারে আমরা আসছি অবশ্যই, ওনার বক্তব্য তো শুনবো। এই মুহূর্তে তুমি দেখছো যথেষ্ট উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে ঢোলাহাট থানার পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়েছে। আমরা জানবো যেই মুহূর্তে আবু সিদ্দিককে তুলে আনা হলো থানায়, সেই সময় তার পরিস্থিতি কেমন ছিল। আমার ভাইপো প্রচুর আহত হয়েছিল, হ্যাঁ, ওর টোটাল উঠতে পারছিল না, দুজন মিলে ধরে তুলতে হচ্ছিল। কেন কেন এই পরিস্থিতি হয়েছিল? পুলিশের লাঠির মারে পুলিশ ওকে থানায় এনে প্রচুর মারধর করেছে। কারেন্ট চার্জ, আমার ভাইপো আমাকে পরে বললো যে আমাকে কারেন্টের শর্টও দিয়েছে। তারপর কি হলো? আমার ঘরে ডাকাতি পড়েছিল, প্রথমে দুটো চোর বাচ্চা ছেলে চুরি করেছে, আমরা সেদিনে বাড়িতে ছিলাম না। তারপরে আমরা যখন বাড়িতে আইলাম, এসে যখন বাচ্চা দুটোকে ধরে ফেললাম, ধরে ফেলার পরে বাচ্চা দুটো আমাকে বলল, আমি বাড়িতে বসিয়ে অনেক বুঝিয়ে বললাম, বলার পরে বাচ্চা দুটো আমাকে বলল যে হ্যাঁ আমরা চুরি করেছি, তোমার যা যেটা জিনিস আছে আমি সব দিয়ে দেবো। 2,15,000 টাকা ছিল আর 5টা সোনার গয়না, ঠিক আছে। ওরা বলল যে হ্যাঁ আমরা সব দিয়ে দেবো।
তারপরে তুই দিয়ে দে, ঠিক আছে, সবাই রাজি হয়ে গেল। তারপরে আচ্ছা দুটোকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল, গিয়ে কি বললো আর আমি জানি না, আমাদেরকে বার করে দিয়েছে। দেওয়ার পরে তার খানিটা পরে পুলিশ বাচ্চা দুটোকে বাইরে নিয়ে আসলো, এসে বললো এই চোরকে গাড়ি চ, চোরকে বল আর সোনা টাকাগুলো কোথায় রেখেছি বল। তখন সেই বাচ্চা ছেলেটা আবার ঘুরিয়ে দিল, দিয়ে বললো যে মহাসিনের ভাইপো আবু সিদ্দিকের কাছে আমি সব দিয়েছি। এরপরে তাদেরকে কিছু আর বললো না, গাড়িতে দিয়ে দিল বসিয়ে। দেওয়ার পরে আমার ভাইপোকে তুলে গাড়ি নিয়ে নিল। আমি ঘর মালিক, আমার চুরি হয়েছে, হ্যাঁ, আমাকেও বললো তুই গাড়ি ওঠ বলে আমাকে গাড়িতে নিয়ে নিল। নিয়ে আসার পরে থানার ভিতরে ঢুকিয়ে দিল, দিয়ে আমার ভাইপোর ওই যে মার চালু করেছে রাত একটা থেকে, মেরে 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 দিন ভোর মারছে, ওর কিছু নেই, কথা বলতে পারছে না তাও মারছে, মারের জ্বালায় বাধ্য হয়ে আমার ভাইপো বলছে হ্যাঁ আমি নিয়েছি স্যার। আমার ভাইপো এমন ভাবে বলছে স্যার আমার একটা কিডনি কেটে আপনারা নিয়ে নিন, আমার একটা কিডনি কেটে আপনারা নিয়ে নিন, আমার আর শাস্তি দিও না, আমাকে ছেড়ে দিন। বলছে না তোকে হ্যাঁ বলতে হবে, তুই বল যে আমার কাকাকে আমি দিয়ে দিছি আবার। হ্যাঁ, এইভাবে অত্যাচার 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 করছে দিন ভোর ধরে করছে। হ্যাঁ, তারপরে যখন রাত দিন ভোর পার হয়ে গেল, আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমি বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, আমার কাছে কারো আসতেও দেয়নি, আমাকে রেখে দিয়েছে ভিতরে। তারপরে রাত 8:30 পরে বড়বাবুর রুমে আমাকে ডাকলো আর আমার ভাইপোকে ডাকলো, একটা পুলিশ আমার ভাইপোকে নিয়ে গেল, গিয়ে আমার আমার সামনে আমার ভাইপোকে লাঠির বাড়ি সাবাস সাবাস করে পায়ে মারছে, বল নিজি। আমার ভাইপো ফের হ্যাঁ বলেছে, হ্যাঁ বলার পরে বললো যে কোথায় আছে বল। আমার ভাইপো জানের জ্বালায় জান বাঁচানোর জ্বালায় আমার ভাইপো বললো যে আমি আমার মার কাছে আমি আমার মার কাছে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমাকে আমার ফোনটা আমাকে দিয়ে দিল, আমার ফোনটা যখন আমাকে দিয়ে দিল, দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফোন করে বললাম তোমাদের পায়ে ধরেছি, তোমাদের কাছে জাহাজে তাই কানে নাকে হাতে জাহাজে তাই আছে, এই জিনিস করে তোমরা যে কোনো ভাবে রেডি করো, নাহলে ভাইপোকে বাঁচাতে পারবো না আমরা। পুলিশ পুলিশ কত টাকা চেয়েছিল? হ্যাঁ, পুলিশ কি আপনাদের কাছে টাকা চেয়েছিল? না না না, প্রথমে পুলিশ আমাদেরকে টাকা চায়নি। তারপরে যখন আমার ভাইপোকে ফের বাড়ি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে টাকা সোনা সেইগুলো নিয়ে আমার আমার বাড়িতে নিয়ে থানাতে আসলো। থানাতে আসার পরে তারপরে আমাকে বললো তোমাকে একটা কেস করতে হবে। আমি বললাম স্যার ওটা আমার ভাইপো, আমার ছেলে নেই, আমার ওটা ভাইপো, ওটা আমার ছেলে। বলছে না তোমাকে একটা কেস করতে হবে। এইভাবে আমাকে দিয়ে কেস করালো, একটা কেস করানোর পরে বললো কালকে তোমার কোর্টে জামিন হয়ে যাবে। আমি ভালো আমি ভাবলাম যে যা গিয়েছে গিয়েছে হয়ে ঠিক আছে। তারপরে আমি গিয়ে দেখি না, আমি যখন উঠেছি কাস্টডি ইয়েতে, আমি যখন কোর্টে উঠেছি, ওই পুলিশটা রাজদীপ সরকার বলে, ওই পুলিশটা, ও পুলিশ কি আমি ঠিক বলতে পারছি না, পুলিশও কোনোদিন হতে পারে না, পুলিশও কোনোদিন হতে পারে না, পুলিশের সম্মান আলাদা হয়, পুলিশও কোনোদিন হতে পারে না। ও আমার সামনে উঠে কাঠগোড়াতে বলছে আবু সিদ্দিককে 10 দিনের জন্য পিসি টানতে চাই আর মহাসিনকে 7 দিনের জন্য কাস্টডিতে রাখতে চাই আমি। ও মানুষ কি অন্য কিছু আমি বুঝতে পারছি না, আমার ভাষায় নেই। তারপরে আমি যে কোনোভাবে উকিলকে দিয়ে আমি ভাইপোকে জামিন করিয়ে নিলাম। ও পাগল হয়ে গেল যে কেমনভাবে মহাসিন একে বার করে নিল। হ্যাঁ, তারপরে আমি ভাইপোকে নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে প্রচুর অসুস্থ, কোনো গায়ে ওর শক্তি নেই, ওকে আমি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বললো, এরা বললো যে আমরা পারবো না, ডায়মন্ডে নিয়ে গেলাম, ওরা সব রিপোর্ট রাবার করে বললো দুটো কিডনি খারাপ হয়ে গেছে, আমরা পারবো না। লাস্ট পর্যন্ত জান বাঁচানোর জন্য আমরা চেয়েছি, যা হয় হোক আমাদের তো সব শেষ হয়ে গেছে, আমাদের কিছু নেই, পুলিশ তো দুবার করে নিয়েছে আমাদের কাছ থেকে, একবারে নিয়ে নিয়েছে তুলে প্রথমবারে, তারপরে তো এই যে আমি ভাইপোকে বাঁচানোর জন্য আরেকবার ঘরে যা যেটা ছিল সবার কাছে চেয়ে চিনতে আরেকবার দিছি আমি। এই বলে কি চাইছেন আপনারা, কি চাই আমরা, কি চাচ্ছি? ওই পুলিশের শাস্তি চাইছি, ফাঁসি চাইছি, তবে আমরা এখান থেকে সরবো, না হলে আমরা এখান থেকে সরবো না, ফাঁসি দিতে হবে ওই পুলিশে যে ওই মেরেছে। আপনারা অভিযোগ করেছেন? না 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 না, এখনো অভিযোগ করা হয়নি, থানায় ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে পারিনি, এই সব এইটা তো আমাদের আটকে রেখে দিয়েছে, আমরা ওর ফাঁসি চাই, এইখানে ফাঁসি দিয়ে তারপর সরকারকে ফাঁসি চাই। আমাদের নির্দোষী ছেলেকে মারলো কেন, আমরা তার জবাব চাই। তারপরে আমার ভাইপোকে আমরা পাক সরকারের কাছে একটা বেসরকারি দাখানাতে আমরা রেখেছিলাম। তারপরে বড়বাবু প্লাস
বড়বাবু আগে আমাদের দুটো গ্রামের সদস্যকে প্রথমে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, গিয়ে দেখো তোমরা। কোন বড়বাবু? ধোলা থানার ওসি। তারপরে সেই দুটো ছেলে গেল, যাওয়ার পর আমাদের বললো কি হয়েছে না হচ্ছে সব দেখলো। আমরা বললাম ঠিক আছে, আমাদের ভাই গ্রামের ছেলে, এক পার্টি করি আমরা সব, টিএমসি পার্টি ছাড়া আমরা করি না, ঠিক আছে সব ঠিক আছে। তারপরে পরিবারের লোকেরা, তুমি নজর রাখো সেই পরিস্থিতির দিকে, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ঢোলাহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, তারা ঠিক কি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, শোনাবো আপনাদের। এই ধরনের বলার কিছু নেই, কারণ এই ঘটনা নতুন নয়। ঠিক দু বছর আগে দক্ষিণ কলকাতার বিজেপি পার্টির একজন কর্মীকে তুলে এনে একটা সম্পূর্ণ ভুল কারণে, ভুল ইনফরমেশনের ভিত্তিতে তাকে আটক করে রাখা হলো এবং তাকে পিটিয়ে খুন করে ফেলার পরে জানা গেল যে যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই কারণটা সম্পূর্ণ মিথ্যা এবং অন্য কেউ সেখানে অভিযুক্ত। আজ পর্যন্ত যে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, তো কার্যত পশ্চিমবঙ্গে সমাজ বিরোধী পুলিশ নেতা নেত্রী সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা গভীর অসুখ হয়ে গেছে এখন সমাজের, এবং এর থেকে আমাদের মুক্তি চাই। আর মুক্তির একটাই পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবং তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এই ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলায়, একটার পর একটা পুলিশ নারকীয় অত্যাচার করছে, তদন্ত করা যেটা পুলিশের কাজ, বাংলায় অপরাধী বড় বড় অপরাধীদের ছাড়া পেয়ে যাচ্ছে আর সামান্য চোর আজকে পিটিয়ে মেরে দিতে হচ্ছে। আমরা গড়িয়াতে সাহেব সর্দারের কেসটা তো দেখেছি, আসলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার কেন এরকম করলো পুলিশরা, এবং যারা দোষী তাদেরকে সাজা দেওয়া উচিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং থানার মধ্যে পিটিয়ে খুন, এটা সভ্য সমাজে এগুলোকে মান্যতা দেয় না। এর তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত। দেখুন, বিষয়টি প্রশাসনের নজরে আশা করি এসেছে, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চিত করে ঘটনা কাম্য নয়, এবং এই ধরনের ঘটনা ঘটে থাকলে প্রশাসন তদন্ত করে দেখবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে, কারণ আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই এবং পুলিশ প্রশাসনকেও নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়েই কাজ করতে হয়। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট তিনি তৎপরতার সাথে সিদ্ধান্ত নেন, এক্ষেত্রে আশা করব প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কোনো কিছুই করতে পারে না, ঠিক আছে, শুধু যারা অ্যান্টি সোশ্যাল তারাই মারধর করতে পারে, পুলিশ কিছু করতে পারে না। পুলিশের এখতিয়ার নেই কাউকে হাত দেওয়া, কাউকে গালে চড় মারা, এগুলো কোনো অধিকার নেই, ঠিক আছে। আর অ্যান্টি সোশ্যাল যারা ক্রিমিনালস তাদের একদম সার্বিকভাবে অধিকার জন্মে গেছে যে তারা সব কিছু করতে পারে, মারধর করতে পারে, গুলি চালাতে পারে, পিটিএ শেষ খুন করে দিতে পারে, সব কিছু করতে পারে সে। এবং যে পুলিশ অফিসাররা করেছে, আমার নিশ্চয় ম্যাটারটা যদি সত্যি সত্যি পিটিএ মারে তাহলে এটা খুব বড় ঘটনা, নিঃসন্দেহে সিনিয়র অফিসাররা আসবেন এবং এসে তারা এটা দেখবেন, দেখার পর তারা নিশ্চয়ই ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন, তাদের এগেনস্টে প্রসিডিং ড্রন আপ করা হবে যদি কোনো পুলিশ অন্যায় করে।